অনেক অনেক দিন আগে একটি ছোট্ট গ্রাম ছিল যে গ্রামের মানুষজন সবাই ছিল অত্যন্ত সৎ এবং আদর্শবান তারা সবাই নিষ্ঠার সঙ্গে এবং সততার সঙ্গে জীবনযাপন করত কখনও কারোর মধ্যে কোনো হিংসা লোভ বা কোনো রকম কোনো কিছু দুর্নীতি পরায়ণ মনোভাব ছিল না কিন্তু সেই গ্রামে একজন কৃষক বাস করত যে ছিল অত্যন্ত লোভী এবং ধূর্ত তার মাথায় সবসময় চিন্তা ছিল কি করে আরও বড় হবে কি করে আরও বড় হবে লোক তাকে অনেক বোঝাতো যে দেখ তুই এই পথে যাস না সৎ পথে জীবনযাপন কর কিন্তু সে শুনত না একদিন সেই কৃষক বাজারে গিয়েছিল বাজার থেকে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিল বাড়ির দিকে রওনা দেওয়ার সময় তার মাথায় রকম চিন্তা হলো কি করে আরও বড়োলোক হবে কি করে আরও বড়োলোক হবে হঠাৎ বাজার থেকে বেরিয়েছে যেই মাঠে রাস্তায় প্রবেশ করলো বাড়ির দিকে হঠাৎ দেখতে পেলো একটি সোনার হাঁস রাস্তায় বসে আছে সোনার হাঁসটিকে দেখে তার মাথায় আনন্দের আর কোনো সীমা থাকলো না সোনার হাঁসটিকে খপ করে ধরে ফেলল ধরে তাকে তার বাড়ির দিকে সেই হাঁসটাকে নিয়ে রওনা দিল এইভাবে তার সেই দিনটা কেটে গেল পরদিন সকালে উঠে দেখি যে সেই সোনার হাঁসটি একটি সোনার ডিম পেড়েছে সোনার ডিম দেখিয়ে কৃষকটির মনে সে কি আনন্দ সে দুহাত তুলে আনন্দে হো হো হা হা করে হাসতে আরম্ভ করল সে প্রতিদিন ওই সোনার ডিমগুলো বাজারে নিয়ে যেত এবং বাজারে গিয়ে উচ্চ মূল্যে বিক্রি করতো এইভাবে তার দিনের পর দিন কাটতে আরম্ভ করলো তার অবস্থা ক্রমশ আরও উন্নতি করতে আরম্ভ করলো আরও উন্নতি করতে আরম্ভ করল কিন্তু একদিন সেই লোভী কৃষকটি একটি ফন্দি করে বসল সেই কৃষকটি ভাবতে আরম্ভ করল যদি একটি সোনার ডিম থেকে আমি এত ধনী লোক হয়ে যাই তাহলে ওই হাঁসটির পেটে নিশ্চয়ই আরও অনেক সোনার ডিম আছে তাহলে যদি আমি হাঁসটিকে মেরে ফেলতে পারি এবং তার পেটটিকে আমি কেটে ফেলি তাহলে নিশ্চয়ই ওর পেট থেকে আমি আরও অনেক সোনার ডিম পাব এবং আমি আরও ধনী হয়ে যাব এই ভেবে সে হাঁসটিকে মেরে ফেলার সিদ্ধান্ত করে ফেলল তারপর সে বড় একটি ছুরি নিয়ে এসে নিষ্ঠুর নির্মম নৃশংসভাবে যে হাঁসটি তাকে এতদিন সোনার ডিম দিয়েছে সেই হাঁসটিকে চিপে ধরে তার পেটটাকে রক্তাক্ত করে কেটে ফেলল কিন্তু তার পেটটা কাটার পরে কৃষকটির আঁতকে উঠল কৃষক দেখল তার পেটের ভিতর তো কোনো সোনার ডিম নেই সে চিৎকার করে হাউমাউ করে কান্তে আরম করলো কেন কেন আমি হাঁস তার পেট কাটলাম কেন আমি এত লোভী হলাম যদি আমি এত লোভী না হতাম তাহলে আমি প্রতিদিন একটি করে সোনার ডিম পেতাম তো বাচ্চারা তাহলে তোমরা এখান থেকে কী শিখলে এখান থেকে এই শিক্ষা পেলাম যে কখনো খুব বেশি লোভ করা ঠিক নয় কারণ লোভ করলেই মৃত্যু হবে এই গল্পটির নীতিবাক্য লোভে পাপ পাপে মৃত্যু গল্পটির নাম লোভি কৃষক